আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি এক্সক্লুসিভ অ্যান্ড্রয়েড এলইডি টিভি আনবক্সিং করব, যেই টিভিটি সম্পর্কে এর আগে আপনারা কখনোই শোনেননি বা যেই টিভিটির ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে নেই, কারণ এটি একটি বাংলাদেশি নতুন কোম্পানি, এলইডি কোম্পানি। তারা খুব শীঘ্রই এই প্রোডাক্টটি লঞ্চ করবে। তো লঞ্চ করার পূর্বেই প্রোডাক্ট স্যাম্পল আমার কাছে একটু এসেছে, তো সেই প্রোডাক্টটাই আমরা এখন আনবক্সিং করে জানবো যে এই এলইডিটি আসলে কেমন, এই এলইডিটি আসলে আপনারা কিনবেন কি না, এলইডিটির দাম কত হওয়া উচিত, কত দাম হলে আপনারা কিনতে আগ্রহী, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এবং এই কোম্পানিটির নাম হচ্ছে ম্যাক্সটন, এবং অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি ম্যাক্সটনের একটি টি শার্ট পরে আছি এবং আমার পাশেই রয়েছে ম্যাক্সটনের সেই এলইডিটি। তো এখন আমরা এটা আনবক্সিং করে এর বিস্তারিত তথ্য জানবো। তো গাইস, প্রোডাক্টটি আমরা আনবক্সিংয়ের পূর্বে এর যে বক্সে ইনফরমেশানগুলো দেওয়া আছে প্যাকেটের গায়ে, সেই ইনফরমেশানগুলো সম্পর্কে প্রথমেই জানবো। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ম্যাক্সটনের লোগো দেওয়া আছে এবং নিচে লেখা আছে জাদু জানে, এবং পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি মেনশন করা আছে, এলইডি এখানে, এবং এটা হচ্ছে পিসি ইনপুট, এনার্জি সেভিং অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল কম আসবে, এলইডি টিভি 32 ইঞ্চি, এভি মোড রয়েছে, USB 2.0 এবং হোয়াইট কালার এনহ্যান্স, যাই হোক, এবং 6 বছরের কিন্তু গ্যারান্টি রয়েছে, যেটা নর্মালি আপনি অন্যান্য কোম্পানির ক্ষেত্রে পাবেন না 6 বছরের গ্যারান্টি। তো এটাতে কিন্তু 6 বছরের গ্যারান্টি রয়েছে, এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট, কারণ এটা নতুন কোম্পানি, যার কারণেই হয়তোবা তারা অন্যান্য কোম্পানির চাইতে 2 বছরের গ্যারান্টি বেশি দিচ্ছে। নর্মালি ভিশনের যদি নিতে যান ওয়ারেন্টি পাবেন 4 বছরের, ওয়ালটনের প্যানেল আছে 4 বছর গ্যারান্টি, তো এটা কিন্তু ডিরেক্ট 6 বছরের গ্যারান্টি দিয়েছে। এবং এখানে টিভির মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি সত্যিই এইরকম মডেল হয় তাহলে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হব, কারণ এত বড় বেজেলওয়ালা টিভি এখন আর চলে না। তো দেখি আনবক্সিংয়ের পরেই জানতে পারবে, এবং এই পাশেও সম্ভবত সেম ইনফরমেশানগুলোই রয়েছে। তো আমরা এখন সরাসরি আনবক্সিংয়ে যাব, তো দেরি না করি চলুন তাহলে আনবক্সিং শুরু করে দিই। তো প্যাকেটটা আগে কেটে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রিমোট, এবং রিমোটটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, খুব পাতলা ম্যাক্সটন লেখা আছে, রিমোটটা অন্যান্য রিমোটের তুলনায় একটু আমার কাছে হালকা মনে হয়েছে। তো এখানে আমরা স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এবং স্ট্যান্ডটা আমার কাছে পার্সোনালি খুব ভালো মনে হচ্ছে, এটা অ্যালুমিনিয়ামের একটা স্ট্যান্ড। তো এরকম স্ট্যান্ড হলে আসলে টিভির গেটআপটা সুন্দর হওয়ার কথা, এখন আমরা টিভিটা বের করার পরেই আসলে জানতে পারবো। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এলইডি, যেটা আমার কাছে সত্যি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টিভির পিকচার যেটা দেওয়া আছে প্যাকেটের গায়ে, সেরকম কিন্তু টিভি না, টিভিটার গেট আপ কিন্তু যথেষ্ট সুন্দর, ভীষণের আপনার 43 ইঞ্চি যে অ্যান্ড্রয়েড টিভিটি রয়েছে মোটামুটি সেটার মতো নিচের দিকের বেজেল, এবং সাইড দিয়ে কিন্তু সিলভার কালার আমরা দেখতে পাচ্ছি, এবং নিচে ম্যাক্সটন লেখা আছে। এছাড়া এই পাশে যেই জিনিসগুলো ইনপুটগুলো রয়েছে, এখানে আমি এখানে আপনি ইউএসবি পয়েন্ট দেখতে পাচ্ছি 2টা, এখানে এভি ইনপুট, ভিডিও ইনপুট, অডিও ইনপুটগুলো যেগুলো থাকে সেই অপশনগুলো রয়েছে। পাশাপাশি এখানে এয়ারফোনের অপশন রয়েছে, এয়ারফোনের অপশন রয়েছে, আপনি ওয়াইফাই লাইন লাগাতে পারবেন, HDMI এর পোর্ট রয়েছে, তো আরও আপনার ডিশের লাইন লাগানোর অপশন রয়েছে। তো যাই হোক, এখানে এসি ইনপুটও দেখতে পাচ্ছি যাবতীয় যা দরকার, এবং এই পাশে দেখতে পাচ্ছি যে বাটনের অপশন রয়েছে, ভলিউম আপ ডাউন, চ্যানেল চেঞ্জ করতে পারবেন, আপনার সোর্স অর্থাৎ আপনি চ্যানেল সার্চ করতে পারবেন, মেনু অপশন রয়েছে, পাওয়ার বাটন রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই অপশনগুলো আমরা এই টিভির পিছনের দিকে পাচ্ছি। তো এটা সম্ভবত একটি ডিএলইডি প্যানেল, যার কারণে টিভির পিছন সাইডে একটু মোটা, এবং এই টিভিটির
আসলে ভিতরে পর্দা কতটুকু, টিভিটি আমরা অন করলেই জানতে পারবো যে এই টিভির পর্দা কতটুকু। তো আমরা এর ভিতরে আর কি কি রয়েছে একটু দেখব। তো এর ভিতরে আমরা আর দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড এবং নাট বল্টু আর কি। তো আমরা এগুলো সব সাইড করি এবং করে টিভিটি লাইন দিয়ে তারপর আমরা দেখব। তো গাইস, আমরা এখন টিভিটি অন করব এবং অন করার পরেই জানতে পারবো এই টিভির বেজেলটা কতটুকু। তো আমরা অলরেডি পর্দা অন করেছি টিভির, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যেহেতু ফার্স্ট টাইম টিভিটা অন হচ্ছে, যার কারণে একটু বুট হতে সময় লাগবে, যেমন উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি লেখা আছে এবং এখানে উইজডম শেয়ার তারা মেনশন করেছে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি এটা কি জেনুইনই অ্যান্ড্রয়েড টিভি কিনা, এই বিষয়টা সবার আগে জানা জরুরি আমার কাছে, কারণ এখানে লেখা আছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। তো আমরা সরাসরি হোম বাটনে ক্লিক করি, দেখি এখানে কি কি অপশন আছে। যদি জেনুইনই অ্যান্ড্রয়েড টিভি হয়ে থাকে তাহলে এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার হয়ে যাবে। জানি না এটার প্রাইস তারা কেমন করবে। তো সরাসরি আগে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিই ওয়্যারলেস মোড, ওয়্যার নেটওয়ার্ক ওয়্যারলেস। তো গাইস, আমরা এখন ওয়াইফাই এর সঙ্গে টিভিটি কানেক্ট করে দিলাম। তো আমরা এখন সরাসরি হোম বাটনে প্রেস করে হোমের মধ্যে যাব এবং এখান থেকে আমরা একটু সেটিংগুলান দেখব কী কী রয়েছে। ব্রাউজার অ্যাপসের অপশনগুলো আমি আসলে পাচ্ছি না, এখানে মেনু বাটনটাই প্রেস করে দেখি। মিডিয়া, আচ্ছা এখানে অ্যাপসে গেলাম, দেখি অ্যাপসের মধ্যে কী কী রয়েছে। তো এখানে তারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দাবি করলেও অ্যান্ড্রয়েডের কোনো কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। অ্যাপ স্টোর এখানে একটা দেখতে পাচ্ছি এবং এই অ্যাপ স্টোরটাতে আমরা অনেক অ্যাপসই দেখতে পাচ্ছি, ইউটিউব থেকে শুরু করে স্মার্ট ইউটিউব টিভি প্লাস জি ফাইভ রয়েছে, এক কথায় আপনার স্ট্রিমিং করার জন্য যে সকল সাইট, গানা অ্যাপ রয়েছে, স্কাইপ রয়েছে, হটস্টার। আচ্ছা প্লে স্টোর, এখানে আমি কোথাও প্লে স্টোর দেখলাম না। নেটফ্লিক্স রয়েছে, তো মোটামুটি সকল রকমের সফটওয়্যার আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যামাজন প্রাইম ভিডিও স্পটিফাই। তো এই সফটওয়্যারগুলো কিন্তু আমরা অ্যাপসগুলো কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আরও যেই অ্যাপসগুলো প্লে স্টোর থাকলে আমরা পেতাম এক কথায় আনলিমিটেড। ও মজার বিষয় হলো এখানে টফি অ্যাপও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টফি অ্যাপে কিন্তু আপনারা অলরেডি 70-75 চ্যানেল আপনারা এইচডি দেখতে পারবেন, বাংলা লিঙ্কের একটি অ্যাপস। তো আমরা একটু অ্যাবাউট সেকশনে যাব, লেটেস্ট ভার্সন এখানে অ্যাপ্লিকেশন ভার্সন বলা আছে, তার মানে এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি না। যদি অ্যান্ড্রয়েড টিভি হতো তাহলে এখানে অ্যাবাউটের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড সংক্রান্ত তথ্য থাকতো, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ভার্সন 5.0.70 বলা আছে। তো এই হচ্ছে এখানে অ্যাপ স্টোর। তো আমরা একটু ইউটিউবটা প্লে করে দেখবো ইউটিউবের কোয়ালিটি আসলে কেমন। তো গাইস, অলরেডি আমরা ইউটিউব ওপেন করেছি, তো এখানে একটি অপশন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, নিউ ভিডিও উইল প্রিভিউ উইথ সাউন্ড হুইল ইউ ব্রাউজ। তো ভিডিও এখন কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে যখনই আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন তখন স্ক্রল করার সময় কিন্তু অটোমেটিকলি পিকচার অ্যান্ড প্লে সিস্টেমে কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু ফেসবুকের মতো এখন প্লে হয়। তো আপনি চাইলে এই ভিডিওটি প্লে করতে পারবেন সাউন্ডের সঙ্গে, তো এখন কিন্তু আপনারা ওই প্রিভিউ অবস্থায় কিন্তু সাউন্ডও শুনতে পান। তো এই অপশনটা আপনারা চাইলে অন করে দিতে পারেন, তো আমি এটা অন করে দিলাম তাহলে একটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে এই যে দেখুন প্রিভিউ দেখতে পাচ্ছি, এখন কিন্তু চাইলে সাউন্ডটাও আমরা অন করে শুনতে পারবো। তো আমি এটা ঝিসমিস করে দিইনি, আচ্ছা আমি আগে একটু ভিডিও দেখে নিই। Thank you.
তো গাইস আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এই পাশের যে বেজেলগুলো রয়েছে বেজেলগুলো কিন্তু যথেষ্ট ছোটই দেওয়া আছে আমরা বক্সের গায়ে প্যাকেটের গায়ে যেই পিকচারটা দেখেছি তার চাইতে কিন্তু বেজেল এখানে অনেক ছোট এবং এই পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কালার কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট এবং উজ্জ্বল ছিল তো যদিও মোবাইল দিয়ে শ্যুট করা যার কারণে হয়তো কালার অ্যাকুরেসি আপনাদের কাছে একটু 19-20 হতে পারে কিন্তু বাস্তবে কিন্তু এর কালার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে তো আমরা আরও কিছু ভিডিও প্লে করে দেখব তাহলে এর কালার সম্পর্কে আরও যথেষ্ট আইডিয়া হবে এবং এরপরে আমরা এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানব তো আমরা যেহেতু সচরাচর টিভিতে মুভি দেখবো আর মুভি দেখতে গেলে কিন্তু সচরাচর বিল্ডিং থেকে শুরু করে এই টাইপের জিনিস আমাদের নজরে পড়বে তো যার কারণে আমরা দুবাইয়ের একটা ভিডিও দেখবো এখন তাহলে আমরা মুভিতে কেমন পিকচার কোয়ালিটি দেখতে পারবো সেটা জানতে পারবো তো আমরা আরও দু একটা ভিডিও দেখব পাহাড়ের এবার যাতে আপনাদের প্রত্যেকটা কালার সম্পর্কে আইডিয়া হয়ে যায় তো গাইস আপনারা অলরেডি টিভিটির ভিডিও দেখলেন কালার কোয়ালিটি সম্পর্কে আশা করি আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে এবং এই টিভিটির স্পিড সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে তো আমার এখানে যে ওয়াইফাই লাইনটি আছে এটা 6 Mbps স্পিড দেয় এবং এই স্পিডে কিন্তু অলরেডি আমরা ইউটিউব থেকে ভিডিও প্লে করতেছি আপনারা কিন্তু দেখতেছেন প্লে করা মাত্রই ভিডিও প্লে হচ্ছে কোনো প্রকার ল্যাগিং হচ্ছে না কোনো প্রকার ডিলে নেই কিন্তু হয়তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে ভিডিও রেজুলেশন ইনক্রিজ হতে একটু সময় লাগতেছে হয়তো বা 144 pixels অথবা 360 pixels ভিডিও প্লে হচ্ছে পরবর্তী এইচডি মোড পর্যন্ত হয়তো যাচ্ছে যেহেতু এটা ফুল এইচডি একটি টিভি তো যার কারণে এটা তো 4K লেভেল পর্যন্ত যাবে না 4K ভিডিও প্লে করলেও তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেটের স্পিড যদি আপনার যদি হাই স্পিড হয় সেই ক্ষেত্রে আপনার সরাসরি ডিরেক্ট আপনার ইউটিউব থেকে ভিডিও ফুল এইচডিতে প্লে হবে এবং পিকচার কোয়ালিটি কিন্তু আরও স্মুথ হবে তখন কিন্তু আপনারা ভিডিও দেখে আরও মজা পাবেন তো এই টিভিটি র্যাম এবং রুম সম্পর্কে কোনো প্রকার তথ্য টিভিতে দেওয়া নেই যার কারণে বলতে পারতেছি না তো এটা তো সম্ভবত 1 GB র্যাম হতে পারে এবং রুম হতে পারে 8 GB তো এই ইনফরমেশনগুলো দেওয়া নাই আমরা মিডিয়ার মধ্যে গেলে হয়তো বা রুম সম্পর্কে জানতে পারলেও র্যাম সম্পর্কে কিন্তু জানতে পারবো না তো আমরা এখন এর সাউন্ড কোয়ালিটিটা একটু দেখব তো আমরা
সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানার জন্য এনসিএস থেকে কিছু মিউজিক প্লে করে দেখব। তো এর রিমোটে আমি একটা জিনিস খেয়াল করলাম যে রিমোট উল্টা করে ধরলেও কাজ করে, কিন্তু একটু বাধা পেলেই রিমোটটা খুব একটা কাজ করতেছে না, একটা প্রবলেম আমি ফেস করলাম। তো এখন এখান থেকে আমরা কিছু মিউজিক প্লে করে দেখি। আচ্ছা, এখান থেকে টপ 50। তো আমরা সচরাচর মিউজিক চেক করার জন্য যে গানটি প্লে করে থাকি সেটা এখন প্লে করব। তো গাইস, আপনারা সাউন্ড শুনলেন। তো এর সাউন্ড শুনে আমার যেটা মনে হলো, তো টিভিতে সচরাচর ভোকালের দিকে একটু নজরদারি বেশি থাকে, কারণ টিভিতে আমরা মিউজিক কম শুনি, মুভি বেশি দেখি, তো যার কারণে ভোকালের দিকে কিন্তু নজরদারি বেশি থাকে। তবে ইদানিং কিছু কোম্পানি আছে, ওয়ালটন ভিশন থেকে শুরু করে আদার্স কোম্পানিগুলো টিভির কিন্তু মিউজিক সিস্টেমেও তারা নজর দিচ্ছে, তারা ডলবিউর অডিও সিস্টেম কিন্তু ইনপুট করতেছে, যার কারণে তাদের টিভির কিন্তু সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি, ভোকাল সব কিছুই কিন্তু একদম একটা মিউজিক বক্সের মতো। কিন্তু সেই দিক থেকে দেখলে এই টিভিটার কিন্তু ভোকাল সাউন্ডটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে এবং বেস কোয়ালিটি একটু কম। বেসটা যতটুকু ইনক্রিজ হওয়ার কথা ততটুকু কিন্তু ইনক্রিজ হচ্ছে না। এই সেম মিউজিকটা যদি আমরা একটি বক্সে প্লে করি তাহলে কিন্তু এই বেসগুলো আমরা আরও লাউডলি ক্লিয়ারলি শুনতে পারবো, কিন্তু টিভির ক্ষেত্রে যেই সাউন্ড সিস্টেম হয়ে থাকে সচরাচর ভোকালের দিকে নজর থাকে, তো এই টিভির ক্ষেত্রেও কিন্তু ভোকালের দিকেই নজর বেশি, যার কারণে আমরা কিন্তু মিউজিক শুনে খুব একটা যে ভালো মজা পাবো সেটা কিন্তু পাবো না। তো আমরা এখন এই টিভির আদার্স ফিচারগুলো একটু দেখব। আর এই টিভিটির যে প্রাইস সংক্রান্ত তথ্য তারা এখন পর্যন্ত এখনও জানায়নি যে এই টিভিটির তারা প্রাইস কত রাখবে, তো যার কারণে প্রাইসটা আমি বলতে পারতেছি না। তবে সচরাচর এই রেঞ্জের ভিশনের এবং ওয়ালটনের যে টিভিগুলো হয় থাকে সেগুলো 21,000 থেকে 22,000 টাকা, 23, 24,
25 পর্যন্ত হয় থাকে 25,000 এর মধ্যেই হয় থাকে এবং 25,000 এর ঊর্ধ্বে গেলে 26 27 28,000 টাকার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি হয় থাকে তো এটা তো তারা স্মার্ট অ্যান্ড্রয়েড লিখলেও অ্যান্ড্রয়েডের আমি কোনো তথ্য এখানে পাইনি যার কারণে আমি সরাসরি যে অ্যান্ড্রয়েড দাবি করতে পারতেছি না তো যার কারণে এটার প্রাইস যেহেতু নতুন লঞ্চ হয়েছে লঞ্চ তো এখনো হয়নি প্লাস ওয়ারেন্টিও 2 বছর বেশি রয়েছে গ্যারান্টি রয়েছে সরাসরি টিভি নষ্ট হলে বদলে পাচ্ছেন তো সেই তুলনায় হয়তোবা এই টিভিটার প্রাইস 18 থেকে 22,000 এর মধ্যে হতে পারে তো এই টিভিটি আসলে কত হাজার দাম হলে আপনাদের জন্য সুইটেবল হবে এবং কত প্রাইস হলে আপনারা কিনতে আগ্রহী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা একটু বিস্তারিত তথ্য দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াসেনা অ্যান্ড্রয়েডের ব্রাউজারটা দেওয়া থাকে সেই ব্রাউজার এখানে দেওয়া আছে এবং এখানে সরাসরি কিন্তু আমরা চাইলে এখান থেকে ভিডিও দেখতে পারবো সেই রকম ফিচার এখানে দেওয়া আছে যেমন মুভি দেখতে পারবো যত সব বাঙালি আওয়াল মুভিগুলান তো এখানে আমরা ফেসবুক থেকে শুরু করে ইউটিউব স্কাইপ নেটফ্লিক্স স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে প্লাস সোশ্যাল মিডিয়া টুইটার এগুলো অ্যামাজন প্রাইম ভিডিও এমএক্স প্লেয়ার ভিএলসি প্লেয়ার স্পটিফাই সবই কিন্তু রয়েছে আপনারা সাবস্ক্রিপশন নিলে কিন্তু স্পটিফাই এগুলো থেকে গানও শুনতে পারবেন নেটফ্লিক্স থেকে মুভি দেখতে পারবেন তো এই সংক্রান্ত যে ইনফরমেশানগুলো সেগুলো কিন্তু সবই আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে সেটিংসে যে ইনফরমেশানগুলো আছে এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে এখানে তারা কী কী এখানে যেমন টাইমের অপশন রয়েছে এখান থেকে আপনারা টাইম সেটিং করতে পারবেন যেমন 24 আওয়ার আছে আপনারা এটা 12 আওয়ার করে দেবেন তাহলে 12 আওয়ারের যে টাইম সেটা থাকবে এবং স্লিপ টাইমার রয়েছে আর এখানে কমিউনিকেশনের মধ্যে ইনপুট আপনি যদি কিবোর্ড সেট করেন এই এই সংক্রান্ত তথ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন কিবোর্ডের তো এই সংক্রান্ত তথ্য এখানে আমরা পাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ইনফরমেশান ও আচ্ছা এটা অ্যান্ড্রয়েডই কিন্তু এখানে কিন্তু তারা মেনশন করেছে সরাসরি ইন্টারনাল স্টোরেজ রয়েছে আপনার 8 জিবি তার মধ্যে 3 জিবি ইউজ হয়েছে এবং মেমোরি আমরা দেখতে পাচ্ছি 1 জিবি আবার এটা এটা আবার কোন মেমোরি বুঝলাম না আচ্ছা ওটা সম্ভবত র্যাম র্যামকে তারা মেমোরি বলেছে র্যাম 1 জিবি তো আমি যেটা অলরেডি গেস করেছিলাম স্পিড দেখে এবং এটাতে অ্যান্ড্রয়েড 9 পাই ব্যবহার করা হয়েছে এবং প্রোডাক্ট মডেল স্মার্ট টিভি বলা আছে এবং সিস্টেম আপগ্রেড এবং এটা যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 4টা কোরের একটি প্রসেসর এবং জিপিইউ রয়েছে মালি Z3 1 MP2 এবং ম্যাক অ্যাড্রেস এগুলো তো অত প্রয়োজন নেই তো যাই হোক এটা অ্যান্ড্রয়েড টিভি আমরা অবশেষে জানতে পারলাম তো যার কারণে এটার প্রাইস হয়তো বা 20 থেকে 22-এর মধ্যেই হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমি আপনাদের আপডেট জানিয়ে দেব তো এখানে অ্যান্ড্রয়েড হলেও আমি অ্যান্ড্রয়েডের প্লে স্টোর খুঁজতেছিলাম কিন্তু প্লে স্টোর কোথাও পেলাম না এটা হচ্ছে মিডিয়া সেক্টর আপনি যখনই ইউএসবি পোর্ট লাগাবেন তখন আপনি এখান থেকে মিউজিক দেখতে পারবেন আর এখানে এটা হচ্ছে সরাসরি নেটওয়ার্ক এখান থেকে আপনারা ওয়াইফাই কানেকশন করতে পারবেন তো এখানে অ্যাপসের মধ্যে প্লে স্টোর অপশনটা তারা রাখেনি সরাসরি অ্যাপ স্টোর লিখে দিছে তো এটাই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড একটা বিষয় যে অ্যান্ড্রয়েড টিভি হলে প্লে স্টোর কেন থাকবে না তো এরা এখন কীভাবে জিনিসটা হ্যান্ডেল করতেছে বুঝতেছি না টিভি অ্যাসিস্ট দেখি টিভি অ্যাসিস্ট্যান্টের মধ্যে কী আছে তো ও আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন মেমোরি কার্ড এগুলো অপটোমাইজ করা হয় সেই অপশনটা এখানে দেওয়া আছে অ্যাপ স্টোর ইউটিউব তো এখানে অ্যাপ স্টোর থেকে আপনারা সচরাচর সব অ্যাপস পেয়ে যাবেন প্রয়োজনীয় টিভির জন্য যা যা প্রয়োজন হয়ে থাকে এবং এখানে আরেকবার দেখি কী কী অ্যাপস রয়েছে তো অনেক প্রকার অ্যাপসই কিন্তু এখানে আছে এখান থেকে প্লে স্টোর আমরা সার্চ করলে বুঝতে পারবো একটু সার্চ করে দেখি এখানে প্লে স্টোরে কোনো অপশন দেখতেছি না এখানে প্লে স্টেশন ভিডিও প্লে SWI রয়েছে কিন্তু প্লে স্টোর নেই তো এই অ্যাপ স্টোরটাই আসলে প্লে স্টোরে কাজ করবে আমরা যা বুঝতে পারলাম এখানে মাই অ্যাপসে আবারও যাই এখানে এটা কি অপশন ইনভিজিবল আর্ট আচ্ছা ও এখান থেকে আমরা সম্ভবত ওয়ালপেপারগুলো সেট করতে পারবো যে এই পিকচারগুলো আছে এগুলো আমরা চাইলে ওয়ালপেপারে সেট করতে পারবো যেমন আমি এটা অলরেডি মনে হয় সেট করা আছে আমি এখান থেকে যদি এটা সেট করতে চাই এটা সেট হয়ে যাবে এই যে দেখুন তো
এই ইনভিজিবল আর্টের মধ্যে গেলে ওয়ালপেপার সেট করতে পারবেন। তো এই হচ্ছে এই টিভির মোটামুটি তথ্য আমরা জানলাম, এখানে যা যা তথ্য ছিল যে সকল ইনফরমেশান এখান থেকে পাওয়া সম্ভব সব কিছুই। তো অনেকেই এখান থেকে আবার জিজ্ঞেস করবেন যে টিভি দেখবো কীভাবে, আসলে টিভির যে ডিশের লাইনটি সেটা লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে আপনার টিভির অপশন চলে আসবে। তো আমি তারপরেও একটু আপনাদের দেখাই, রিমোটটা আসলে খুব একটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, প্রেস করে মজা পাচ্ছি না। এখান থেকে সরাসরি টিভির অপশন দেওয়ার কথা, না হলে এখানে একটি টিভির জন্য ডেডিকেটেড সম্ভবত বাটন দেওয়া আছে। তো এখানে আমরা রিমোটটা অন্ধকার হওয়ার কারণে আপনাদের দেখাতে পারতেছি না, এখানে না হলে টিভির জন্য ডেডিকেটেড বাটন দেওয়া থাকে। তো আপনারা এইটুকু স্মার্ট রয়েছেন অলরেডি যে কীভাবে টিভি দেখতে হয় সেটা করতে পারবেন। তো ভিডিও আর বড় করতেছি না, আজকের ভিডিওতে এইটুকুই তথ্য বন্ধুরা। আপনারা ভিডিওটি দেখে কেমন লেগেছে, টিভিটি আপনারা কিনতে আগ্রহী কি না এবং এর প্রাইস কত হলে আপনাদের জন্য ভালো হয় এই সংক্রান্ত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।